গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভবগুরু জীবন চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকালেই উঠেছি, আজকে সকালে না, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে প্রচণ্ড রোদ উঠছে। তো আমি সব কাজবাজ সেরে নিয়েছি, কিন্তু ঘরের অবস্থা এখনও বেহাল। দেখো কি কন্ডিশন, মানে ফাইনাল আজকে সব কিছু গুছিয়ে নেবো, কালকে তো কেনাকাটি করা হয়েছে, তো আজকে সব কিছু গুছিয়ে নেবো। আর কালকে গঙ্গা ভ্রমণ তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে তো দেখতেই পাবো। তো আজকে নেক্সটে মেঘা এখন পড়তে বসে পড়েছে, এখন অলরেডি বাজে 9:45, অনেকটাই লেট হয়ে গেছে, কারণ সকাল থেকে আজকে একটু ঘরটা আসলে ঝাড়লাম, কারণ ঘরে প্রচুর ঝুল হয়েছিল, ওগুলো একটু ঝেড়ে নিলাম। আর চাটা খাওয়া কমপ্লিট, এখন রান্না করব। তো আজকে থোর নিয়ে এসেছিল সুদীপ্ত, কিন্তু আমি এদিকে কাজ করছিলাম বলে থোরটা মাই ভেজে নিয়েছে। আর আমি মাছের ঝোল, মাছের ঝোল না, নিরামিষ ঝোল করেছি পাতলা, কারণ মা আজকে বললো চিকেন স্টু খাবে না, মায়ের পেটটা একটু গণ্ডগোল করছে, চিকেনটা খাবে শুধু স্টুয়ের, কিন্তু চিকেন স্টুটা খাবে না। তো ওই জন্যে ডাইরেক্টই করবো, মা বললো আমি খেয়ে নেবো থেকেই। আর আমাদের জন্য চিকেন করব, আর একটু চিকেন রেখে দেবো, কারণ চিকেন আনলে না একটু রেখে দিই, বিকেলে পকোড়া করি, কারণ মেঘা খুব খেতে ভালোবাসে। আর আজকে যাব চুল কাটতে, মানে প্রায় এক সপ্তাহ ধরে ভাবছি যাব যাব যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না, তো আজকে যেতেই হবে, কারণ এত গরম পড়েছে না আর পারছি না, আর আমার চুলটা খুব মোটা, তো ভীষণ কষ্ট হয়। তো শ্যাম্পু করে নিতে হবে, তার জন্য চুল কাটতে গেলে তো শ্যাম্পু করতে হবে। তো যাই, কাজবাজগুলোও সারি, চিকেন যেহেতু করছি তোমাদের আর অতটা দেখাচ্ছে না, কারণ তোমরা সবাই জানো নর্মাল চিকেন করব, আলাদা কিছু না। এখন কাজগুলো ঝপঝপ করে সারি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটা হিট করে অল করে দিও। আর যারা অলরেডি আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি, তারা প্লিজ লাইক করো, কমেন্ট করো ভিডিওটা কেমন লাগছে। তো চলো যাই। তো দেখো এখানে বসিয়েছি চিকেন কষা, তো খুব কষা না, একটু ঝোল মতোই করবো আলু পেঁপে দিয়ে। তো আলু পেঁপেটা এখানে কেটে রাখা আছে, প্রেশারে একটা সিটি দিয়ে নেবো। আর এখানে আমার নিরামিষ কাঁচকলা আলু পেঁপের ঝোল, আর এই যে থোর ভাজা হয়ে গেছে করা। আর এখানে চিকেনের ব্রেস্ট পিস এনেছিলো, সেগুলো এখানে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে নুন গোলমরিচগুলো শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। বিকেলে শুধুমাত্র এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করে জাস্ট ভেজে নেবো। তো ময়দা দিয়ে ভাজলে না খুব ক্রিস্পি হয় এটা। তো এই হচ্ছে আজকের রান্না, তো চিকেন কষাটাকে করে নিই। দারুণ ওয়েদার, বেশ জোরে বৃষ্টি নেমেছে, আর খুব হাওয়াও চলছে, খুব এলোমেলো হাওয়া দিচ্ছে। নিচের ফ্লোর যতটুকু মানে উপভোগ করা যায়, ওপরের ফ্লোর করে না এগুলো খুব মানে ভালো উপভোগ করা যায়। মেঘ ডাকছে, যেমন আমার ওই বাড়ি বাপের বাড়ি আর কি খোলামেলা, তো ভীষণ ভালো লাগে। তো এখন যাচ্ছি ফাইনালি, এতদিন ধরে চুল কাটবো কাটবো করে আজকে কাটতে যাচ্ছি। এই হচ্ছে চুলের লেন্থ, দেখা যাক অন্তত এতটা ছোটো করে দেবো ভাবছি। তো আগে তো একদম এতটা চুল ছিল, মানে এই দেখো এতটা পর্যন্ত, এখন আর অতটা রাখা হয় না, কারণ বেরোনো হয় মেয়েকে নিয়ে গানের স্কুল, আগে তো সুইমিংও করতো, তো সেই জন্য আর রাখাটা পসিবল হয়, দেখো একজনকে ওড়নাটাকে নিজের গায়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখন বাজে 3:25, ওকে টিউশনিতে দেবো, দিয়ে আমি যাবো আমার ছোটো ননদের সাথে যাবো চুল কাটতে, কারণ এখানে আমি মানে 10 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু এখানে আমি সব দোকান টোকান চিনি না, কারণ বাপের বাড়ির দিকে দেখবে চেনাশোনা বেশি থাকে, তো আমি এত বছর ধরে ওখানেই চুল কাটা সব কিছু করে এসেছি, আর লাস্ট 2-3 বছর ধরে একা নিজে চুল কাটতাম, ইউটিউব দেখে সেই দেখা না চুলটা সামনের দিকে করে কাটা ওরকম, কিন্তু ওটাতে তো প্রপার কাটা হয় না, একটু টেরা বাঁকাই থাকে। তো ওই জন্য আজকে ভাবলাম যে এবারে ভাবলাম যে না কেটে আসি, তো একটু আগে শ্যাম্পু করলাম, আজকে সকালে স্নান করেছি, শ্যাম্পু করতেই ভুলে গেছি, তো এই 2:30টার সময় শ্যাম্পু করলাম, হাফ একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি, বাকিটা পরে কাটতে গেলে তো এমনিই ভেজাতে হয়। তো এখন যাই, দেরিও হয়ে যাচ্ছে, চ এখন যাই আগে। তো দেখো চুল কেটে এসে গেছি, কি হাল করেছে আমার চুলের, মানে এই জন্য না আমি পার্লারে খুব কম কাটি, আমি বললাম না যে আমি এখন ইউটিউব দেখেই প্রায় 2 বছর ধরে আমি নিজের চুল নিজেই কাটছিলাম। তো চুল কাটতে গেছি, এত ছোট করে দিয়েছে চুলটা, আমার মন ভীষণ খারাপ হয়ে গেছে আজকে, যে এত চুল ছোটো ছোটো, সুদীপ্তর পছন্দ হচ্ছে, সুদীপ্তর বলছে খুব ভালো লাগছে, কিন্তু এত ছোটো তো কোনোদিন আমি কাটিনি, আমার একটুখানি কেমন যেন অকওয়ার্ড লাগছে একটা, কীরকম ভালো লাগছে না, মনে হচ্ছে আরেক মানে আমি চেয়েছিলাম কাটতে, এতটাও তো ঠিক ছিল, মানে এতটাও তো ঠিক ছিল, এতটা ছিল একদম এইটুখানি কেটে দিয়েছে, মানে কেন লাগছে। তো যাই এখন চা করব আর চিকেন পকোড়াটা করব, সকালবেলা তো তোমাদের দেখালাম যে চিকেনগুলো রেখে দিয়েছি,
চিকেন পকোড়া করবো, আর রাত্রির জন্য একটু ডাল করে নেবো, ডাল আলু সিদ্ধ। কারণ রাত্রিরে না আর চিকেন আমি আর খাবো না, মেঘাকে দেবো, আমি ডাল আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবো, আমার বেশি ভালো লাগে সেটা। তো এখন যাই কাজগুলো সারি, আর তোমরাও সাথে থাকো। তো দেখো সকালবেলা তো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন এর মধ্যে আমি একটু ময়দা, এক দু চামচ ময়দা, এক চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলোকে পকোড়া ভেজে নেবো। তো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছিলাম, আর এখানে দেখো আরও একবার দিয়ে দিলাম। তো আমি, যারা আমার পুরনো ভিডিও দেখো জানো যে আমি যে কোনো ফ্রাই দুবার করে ভাজি, একবার আধ ভাজা করে তুলে নিই, আবার সেকেন্ডবার একবার পুরো গ্যাসটা জোরে করে ফুল ফ্লেমে একবার ভেজে নিই। এতে কী হয়, আউটার কোটটা ভীষণ ক্রিস্পি হয় আর ভিতরটা সফট থাকে। তো এখনও তাই করলাম, আগে আমি এক খোলা করে দুবার ভেজে নিয়েছিলাম দুটো ভাগে, তারপর পুরোটা একসাথে একদম গরম ফুটন্ত তেলে দিয়ে সেগুলোকে ভেজে নিলাম। তো এটা এরমভাবে করলে খেতে খুব ভালো লাগে। তো দেখো আমার সমস্ত চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। তো দীর্ঘ প্রতীক্ষার পর আমার নতুন মোবাইল আমি আমার হাতে পেয়ে গেছি। তো হাতে আজকে পাইনি, এক দুদিন আগে পেয়েছি, এবার তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ ফোনে কিছু ফিচার্স সেগুলো ডাউনলোড করা, এ করা, এগুলো তো থাকেই। তারপর দুদিন ধরে বেরিয়েছি কেনাকাটা করতে, ওই জন্য পুরোপুরি কমপ্লিট করতে পারছিলাম না। তো আজকে ফাইনালি তোমাদের সামনে আমার নতুন মোবাইল দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার নতুন মোবাইল, তো জানি না ও মিরর এফেক্ট কিনা উল্টো। তো অ্যাকচুয়ালি এই ফোনটার জন্য আমি অনেকদিন ওয়েট করছিলাম, আসলে একটু লো বাজেটেরও দরকার ছিল, খুব বেশি হাই বাজেটে এখন নেবো না আর কি, কিন্তু বাচ্চা ছোট, তারপর কি বলতো এখন ভিডিও করছি, তাই নাহলে আমি কোনোদিনই খুব বেশি বাজেটের ফোন কিনিনি, একটু মিডিয়াম বাজেটই কেনার চেষ্টা করেছি। কারণ বাড়িতে থাকি, অত বেশি দামি ফোন নিয়ে বেকার ভালো লাগে না। তারপর আমি তো জব করি না, মানে হাজবেন্ডের ওপরেই সব কিছু, তো জানি সে সমস্ত দায়িত্ব নিচ্ছে, তাও অতিরিক্ত কিছু সেটা ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এটার ফিচার্সগুলো খুব ভালো ছিল, আর আমার এক দাদা এক দিদির ছেলে ওরাও সাজেস্ট করলো এটা, আর একটা ফোন সাজেস্ট করেছিল। তো এটা অনলাইন প্রোডাক্ট, মানে অনলাইন ছাড়া এটা পাওয়া যাচ্ছিল না, তো অ্যাট লাস্ট পেয়েছি। আর অনলাইনে কোনোদিন কিনিনি, তো একটু ভয় লাগছিলো, মানে ওরা কিনেছে অনলাইনে, ওরা বলছিল নিতে পারো কোনো সমস্যা হবে না, কিন্তু আমার একটু ভয় লাগছিলো তাই আমি নিইনি। এই হচ্ছে ফোনটা, এটা হলো গ্যালাক্সি M33 5G, এই হচ্ছে ফোন। তো কালারটা একটু এ আসছে, দেখতেই পাচ্ছি। এই হচ্ছে আমার নতুন ফোন, গ্রিন কালারের, অ্যাকোয়া গ্রিন টাইপের কালার। আর তার সাথে চার্জারটাও কিনলাম, এখন তো সমস্ত ফোন মানে আইফোনের পথে চলছে আর কি, ফোনের সাথে জাস্ট এই ইউএসবি কর্ড যেটা বলে শুধু এটাই দিচ্ছে, চার্জার তো দিচ্ছে না, মেইন অ্যাডাপ্টার যেটা, তার জন্য আবার আলাদা করে এটা কিনতে হলো, স্যামসাংয়ের এই চার্জারটা। দেখো চার্জারটা দাঁড়া দেখাচ্ছে তোমাকে, এই যে চার্জার, চার্জার আবার দেখো এটা হোয়াইট নেই, তারটা দিয়েছে হোয়াইট, আর এটা ব্ল্যাক। তো দোকানে বললাম যে হোয়াইট নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন কিরকম একটা লাগছে, বললো যে না হোয়াইট তো নেই, ব্ল্যাকই অ্যাভেলেবেল এটা। তো ব্ল্যাকই নিতে হলো, কারণ পুরনো চার্জার যেটা ওটাতে হবে না, ওটাতে বললো অনেক টাইম লাগবে, ব্যাটারি পাওয়ারের একটা ব্যাপার থাকে। তো এই হচ্ছে আমার নতুন ফোন, তোমাদেরকে দেখালাম নতুন ফোনটা কীরকম হয়েছে জানিও। আর খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট মানে খাওয়া দাওয়া আজকে আর কিছু করিনি, পকোড়া খেয়েছি, আর অত বেলায় খেয়েছি তো পকোড়াটা, ওই জন্যে আর মানে রাত্রিরে খেতে ইচ্ছা করলো না। তো রাত্রিরে ডাল আলু ভাজা করেছিলাম, মেঘা সুদীপ্ত ওরা খেয়ে নিয়েছে, আর আমার পকোড়াই ডিনার হয়ে গেছে, রাত্রিরে কিছুই আর খেলাম না। তো এখন যাবো শুতে, টুকটাক একটু কাজ আছে ওগুলো করে নেবো, তাই দুদিন ধরেই তোমাদেরকে বলছি যে কী কিনেছি, দেখাবো না দেখাবো, কিন্তু সময় আর হয়ে উঠছে না, ওই জন্য দেখানোও হয়নি। কেনাকাটাগুলো কালকে অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর ফোনটা আজকে শেয়ার করলাম।
তো এই হচ্ছে আমার নতুন ফোন, তো দীর্ঘ অপেক্ষার পর পেলাম আর কি, সেই জন্য খুব হ্যাপি হয়ে গেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকে সারাদিন যা করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো তারা সাবস্ক্রিপশন একটু সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটা হিট করে অল করে দিও, তাহলে ফার্দার আমি যা যা ভিডিওস দেবো তোমরা তা সবার আগে দেখতে পারবে। তো চলো, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।